পেজকে বিভিন্নভাবে মার্জিন বা পেজ সেট আপ করার জন্য আমরা পেজ লেআউট অপশনটি ব্যবহার করব। যেমন এখানে এই পৃষ্ঠাটিতে আমরা মার্জিন দেখতে পাচ্ছি যে এখান থেকে এই পর্যন্ত এটি ছেড়ে চলে আসছে এবং বাম থেকে এতটুকু অংশ কিন্তু ফাঁকা জায়গা করা আছে, আপনি এখানে ইচ্ছে করলে লিখতে পারবেন না কারণ এখানে মার্জিন দেওয়া আছে। এই মার্জিনটাকে চেঞ্জ করতে হলে পেজ লেআউটে ক্লিক করব। পেজ লেআউট ট্যাব থেকে আমরা প্রথমে এই মার্জিন থেকে এখানে বিভিন্ন ধরনের অটো মার্জিন দেওয়া রয়েছে, এটা আমরা যে কোনো একটি সিলেক্ট করলে সেই মার্জিনটি এখানে অ্যাপ্লাই হবে। যেমন আমরা যদি ন্যারো করে দিই, অর্থাৎ চতুর্দিকে এটি 0.5 ইঞ্চি শো করছে, তো আমরা এটা যখন ক্লিক করলাম তখন দেখতে পাচ্ছি যে এটি ন্যারো হয়ে গেল, অর্থাৎ সংকীর্ণ হয়ে গেল, মার্জিনটি কমাই দিল। যদি আমরা কাস্টম মার্জিন করতে চাই তাহলে প্রয়োজন অনুসারে মার্জিন করতে চাইলে কাস্টম মার্জিনে ক্লিক করে এখান থেকে আমরা মার্জিন ঠিক করতে পারবো। যেমন প্রথমেই আছে মার্জিন, এই মার্জিন থেকে মার্জিন, এবার টপ। টপ মানে হচ্ছে উপরে কতটুকু জায়গা ছাড়তে হবে সেটি আমরা এখান থেকে কমাতে বা বাড়াতে পারি। লেফট অর্থাৎ বামে কতটুকু জায়গা ছেড়ে দিতে হবে সেটা এখান থেকে আমরা কমাতে বা বাড়াতে পারি। একইভাবে বটম, নিচে কতটুকু জায়গা লাগবে, রাইট অর্থাৎ ডানে কতটুকু জায়গা লাগবে। তারপরে আছে গাটার, আমরা বাঁধাই করার জন্য যদি জায়গা নিতে চাই তাহলে এক্সট্রা জায়গা নিতে হবে, সেটা এখান থেকে নিতে হবে। এবং গাটার পজিশন অর্থাৎ গাটার কোন সাইডে হবে সেটি টপ না বামে সেটি এখান থেকে নির্ধারণ করে দিতে হবে। এরপরে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে ওরিয়েন্টেশন, অর্থাৎ পেজটা আড়াআড়ি থাকবে না লম্বালম্বি থাকবে, অর্থাৎ পেজটাকে যদি সোজাসুজি রাখা হয় তাহলে সেটা হবে পোর্ট্রেট মোড, আর পেজটাকে যদি লম্বালম্বি রাখা হয় তাহলে সেটা হবে ল্যান্ডস্কেপ মোড। ল্যান্ডস্কেপ মোডে দিলে চওড়ায় এটি বৃদ্ধি পাবে এবং হাইটে এটি কমে যাবে, এবং পোর্ট্রেট মোডে হাইটে বেশি থাকবে এবং লম্বায় কমে যাবে। এভাবে অ্যাপ্লাই টু অল ডকুমেন্টস যে দিলে প্রত্যেকটি, অর্থাৎ এখানে যে সেটিংসটা আমরা করলাম সেটি প্রত্যেকটা পেজে চলে যাবে। আমরা এবার হয়ে গেলে আমরা ওকে বাটনে ক্লিক করব। তো যেহেতু এটা আমরা মার্জিনের ব্যাপারটা ঠিক করলাম, এবার ওরিয়েন্টেশনও এখান থেকে ঠিক করা যাবে। এবার সাইজ, পৃষ্ঠার সাইজ অর্থাৎ পেজ সাইজ, পেজ সাইজের কয়েকটি কমন আমরা জানি যে এখানে আমরা A4 সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি আমরা, তাই এখান থেকে আমরা এই তিনটাই আমরা পেজ সাইজটা ঠিক করব। যেমন এখানে কমন দেওয়া আছে 8.5 ইঞ্চি বাই 11 ইঞ্চি, অর্থাৎ 8.5 ইঞ্চি চওড়া এবং 11 ইঞ্চি লম্বা, এখানে এটাকে বলা হয় লেটার সাইজ। এরপরে দেওয়া আছে 8.5 ইঞ্চি চওড়া এবং 14 ইঞ্চি লম্বা, এটি হচ্ছে লিগ্যাল সাইজ। এবং A4 আমরা 8.27 ইঞ্চি ইন্টু 11.69 ইঞ্চি, এটি হচ্ছে A4 সাইজের মাপ। আমরা যদি A4 সাইজের মাপে ক্লিক করি তাহলে A4 সাইজের মাপে এটি প্রিন্ট হবে এবং A4 সাইজের কাগজে এটি অ্যাকুরেটভাবে আসবে। এটি গেল মূলত পেজ সেট আপ করার অপশন। আমরা আরও কিছু জিনিস দেখবো, যেমন পেপার যখন প্রিন্ট করব তখন কিভাবে প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমরা যে পৃষ্ঠায় প্রিন্ট করব সেই পৃষ্ঠাতে কার্সর রেখে ফাইল মেনুতে যাব। ফাইল মেনুতে যে প্রিন্ট অপশনে ক্লিক করব। প্রিন্ট অপশনে ক্লিক করার পর আমরা এখানে যে পৃষ্ঠটি প্রিন্ট করব সেটি এখানে দেখতে পাবো, এবং প্রথম আমরা এখানে প্রিন্ট বাটনে ক্লিক করলে আমাদের ডিফল্ট সেটিংস অনুযায়ী প্রিন্ট হবে। তবে প্রথম কাজ হচ্ছে প্রথমে এই পৃষ্ঠাটি অর্থাৎ এই পেজটি কয়টি কপি হবে সেটি এখানে নির্ধারণ করে দিতে হবে, এবং প্রিন্টার কোন প্রিন্টার দিয়ে আমরা প্রিন্ট করব সেটি এখানে সিলেক্ট করে দিতে হবে। এবং প্রিন্ট করার আগে প্রিন্টারটি ইনস্টল দিয়ে এই লিস্টে সেই নাম নিয়ে আসতে হবে। তো এটি আমাদের প্রিন্ট সেট আপের অপশনে থাকবে। তো এখান থেকে প্রিন্টার সেট আপ করে দেওয়ার পরে এবার আমরা আরও কিছু কাজ করব, যেমন প্রিন্ট অল পেজেস, প্রত্যেকটা পেজ প্রিন্ট করবে কিনা সেটা এখান থেকে নির্ধারণ করতে হবে। যদি আমরা যে পেজে কার্সর রেখে আসি শুধু সেই পেজটা প্রিন্ট করতে চাই তাহলে আমরা দিব প্রিন্ট কারেন্ট পেজ, এবং পেজেস প্রিন্ট ওয়ান শেলড, এগুলো আমরা আপাতত টাচ করব না। এখান থেকে পেজ সাইজটা নির্ধারণ করে দেবো, যে পেজটাতে আমরা প্রিন্ট করতে চাই প্রিন্টারে সেই পেজটাই দিব, এবং এখানে মার্জিন এক্সট্রা করে দেওয়ার যদি প্রয়োজন হয় তাহলে দিব। এবং ওয়ান পেজ পার শিট অর্থাৎ একটা পেজে প্রিন্ট হবে, এটি সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে প্রিন্ট বাটনে ক্লিক করলে প্রিন্ট হবে।